তুমি এখনো রান্না করো নাই রান্না করবো কি পেঁয়াজই তো ঘরে নাই যাও বাজারে গিয়ে পেঁয়াজ আনো না না আমি পারবো না আমার ভয় করে পেঁয়াজের যা দাম আরে ভয় পাচ্ছ কেন দুই তিন জন লোক নিয়ে যায় ও সাথে করে আরে পেঁয়াজ খাইতে হবে না রসুন দিয়ে ভর্তা বানাও ডাল রান্না করো আর ইলিশ মাছ ভাজি করো রসুন দিয়ে খাবো আমরা